শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসি আমার গোপাল সোনার আশীর্বাদে। তো বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কেন কি সকাল থেকে একদম সময় পাইনি। এমনিতে একটু রাত্রে বৃষ্টি হয়েছিল, তারপরে জামা কাপড় কিছু কিছু করে নিয়ে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তারপরে সামনেই পুজো, ঘরের কাজ বাজ গুছানো সব কিছু, আবার রান্নাবান্না করা, খাওয়া দাওয়া, ছেলে মেয়ের স্কুল সব মিলিয়ে মানে পুরো সব সময় এতটা ব্যস্ত, আর ভিডিওটা অন করতে পারিনি। আর এখন রান্নাবান্না করছি, তাই তোমাদেরকে শুভ দুপুর বলে ওয়েলকাম জানালাম। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো সবাই এনজয় করো এই দুর্গাপুজোতে, সবাই আশা করবো ভালো। হ্যাঁ, তো কিছু কিছু আমার বন্ধুরা আছো, তোমরা বলছো যে আমার অহংকার হয়ে গেছে, আমার সব কিছু। না না, অহংকারের কিছু না, জানো তো বন্ধুরা, অহংকার কেন করবো? আমরা সবাই ভগবানের দান, তাই না? অহংকার করার কিচ্ছু নেই, শুধু একটাই কথা বলবো, সবাই বাঁচবার অধিকার আছে, সবাইয়ের ভালোভাবে থাকার অধিকার আছে, সবাই সবার মতন করে বাঁচার অধিকার আছে, তাই না? তো এটাই বলবো। তো তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো ভালোভাবে থাকো, ভালোভাবে এনজয় করো। দুনিয়াতে কে কদিন বাঁচতে এসেছে দেখো না, আজকের মানুষ কালকে থাকে না, তাই না? তাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে তোমরা পুজোটা এনজয় করো, আনন্দ করো। তো চলো শুরু করলাম আজকের ব্লগ, অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো, জমজমাট ব্লগ একদম, সঙ্গে থাকো। দেখো কী কী রান্না হচ্ছে, আজকে একদম শর্টকাটে রান্না করছি, আলুটাকেও ভাজার দরকার মনে হয়নি, এরই সঙ্গে তুলে দিয়েছি। আলু কষা হবে, মাংস কষা হবে। তো দেখো মাংস হচ্ছে, মাংস কষা হচ্ছে, আর ওদিকে হয়েছে কী কী সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো সবথেকে ফেভারিট খাবার হচ্ছে পেঁপে আলুর তরকারি, দেখো পেঁপের তরকারি হয়েছে, আর কলমি শাকের ভাজা হয়ে গেছে, আর এইখানে দেখো ভাত হয়ে গেছে, একদম একদম গরম গরম জমজমাট রান্না হয়ে গেছে। আর এদিকে মাংসটা রান্না করছি, একদম জমিয়ে খাওয়া দাওয়া করবে সবাই ছেলে মেয়ে, আর সামনেই পুজো একদম, আর এবারে নিরামিষ চলবে, আর মাত্র কী বার থেকে মঙ্গলবার থেকে পুজো স্টার্ট হয়ে যাচ্ছে, ষষ্ঠী। তো অবশ্যই এর আজকের দিনটাই হচ্ছে, তারপরে তারপরে হয়তো রবিবার পর্যন্ত টুকটাক চলবে, তারপরে একদম সব নিরামিষ, এমনিতেই সোমবার নিরামিষ, তারপরে পরপর এখন নিরামিষই চলবে। তো সঙ্গে থাকো, তারপরে আর কটা দিন পর কার্তিক মাস পড়ে যাবে, কার্তিক মাসে তো আমার পুরো নিরামিষ চলে, পুরো কার্তিক মাস নিরামিষ খাবো। তো এখন এই কটা দিন ছেলে মেয়েদেরকে একটু খাইয়ে দিই, তারপরে তো নিরামিষ খেতে খেতে সবাইয়ের অভ্যেস হয়ে যাবে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে তোমাদের কাছে এসে গল্প করবো। রান্নাবান্না হয়ে গেছে, ওনার স্কুল থেকে চলে এসেছে, ওনারকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই দেখো মাংসটা রান্না হয়ে গেছে, ওনারকে খেতে দিয়েছি, আর এই দেখো রান্না হয়ে গেছে। জামা কাপড় কিচ্ছু শুকোয়নি, আজকের ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আমার ওনার এদিকে জামা কাপড় মিলছে, ও ওইদিকে জামা কাপড় মিলে যাচ্ছে, স্নান টান করে ওর নিজের জামা কাপড় নিজে ধুয়ে, আমি এটা অভ্যাস করেছি, কারণ বড় হলে ওই অভ্যাসটাই থেকে যাবে, নিজের কাজটা নিজে করতে হবে, কেন সব সময় সবার শরীর সমান থাকে না। তার জন্য আমার তিনটে ছেলে মেয়েকে সবাইকে কিন্তু শিখিয়েছি যে যার নিজের কাজ নিজে করো, কেন স্কুল থেকে সেটাই শেখায়, যাতে পরবর্তীকালে ওদের অসুবিধাটা না হয়, তার জন্য ওরা নিজের কাজ নিজেরাই করতে ভালোবাসে। তো ওনারকে খেতে দিয়েছি, ওনার এখন ভাত খাচ্ছে, দিদিভাই বললে একটু পরে খাবে, দিদিভাই ওখানে বসে আছে, দিদিভাই বললো পেটটা ভাত আছে একটু পরে খাবো, ওই দেখো দিদিভাই এখানে বসে আছে, আর মেয়ে তো তার সেখানে তার ব্যস্ত, আর এই দেখো ওনার খাচ্ছে, এখানে ওনার ভাত খাচ্ছে, হাই বাজার তো ওনার খেয়ে নিক, ওনার ভাত খাচ্ছে, কী দিয়ে ভাত খাচ্ছ? মাংস, মাংস ঠিক আছে, ভালো লাগছে, খেয়ে না। দেখো ফ্রেন্ড, সন্ধেবেলায় এখন বাজে বিকেল 4:30, এখন দেখো কত মেঘ উঠেছে, দেখো আমাদের এখানে প্রচণ্ড মেঘ উঠেছে, আর একদম পুরো কালো হয়ে আসছে,
আর দেখো ওই পাশটা দেখলে বুঝতে পারবে, দেখো কত মেঘ একবারে কালো হয়ে গেছে, উফ ভয়ঙ্কর দেখতে লাগছে একবারে, একবারে ভয়ঙ্কর। ছাদে উঠলে তো একদম দারুণ, আরো দেখা তো বেশি করে। পাখি যে যার ঘরে চলে গেছে, তো প্রচণ্ড মেঘ উঠছে আর একবারে দেখো কালো হয়ে উঠেছে। আর আমরা এখন একটুখানি বাইরে ঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়েছি আর এখন একটুখানি বাইরে বেরিয়েছি। আর ওই দেখো দিদি ভাই বসে আছে আমাদের, সাহসী ঘুরছে, ছেলে টিউশনে গেছে, তোমাদের দাদা ভাই নিয়ে গেছে, এখন একটুখানি বাইরে ঘুরছি, জুতোটা পরা হয়নি, একটু বাইরে ঘুরছি। ছাদে গেলে তো মানে ভয় লেগে যাবে, যা মেঘ উঠেছে ছাদে গেলে প্রচণ্ড ভয় লেগে যাবে, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে কত মেঘ উঠছে দেখো, আর মনে হচ্ছে বৃষ্টি নামবে এক্ষুনি, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর দেখো ভয়ঙ্কর লাগছে দেখতে, দেখো কেমন লাগছে মেঘটা। আর ওদিকে আমার মেয়ে ছাদে উঠে গেছে, আর একটু পরে সন্ধে হয়ে যাবে, সন্ধে বাতি দেবো, দুপুরে খাওয়া দাওয়া করে অনেক লেটে খেয়েছি, আজকে করে 4:30 বেজে গেছে না, 4:30 বেজে গেছে খেতে, তোমাদের দাদা ভাই আসলো 4:30 দিকে, তারপরে খেলাম, একলা একলা ভালো লাগে না খেতে, সে আসলো তারপরে একসঙ্গে বসে খেলাম। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় দেখো সন্ধে দিয়ে দিলাম, আর আমার গোপালসোনাকে ভোগ নিবেদন করলাম, কলা মিষ্টি মিশরি দিয়ে আমার গোপালসোনাকে ভোগ নিবেদন করলাম। আর দেখো ওখানে প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, আর এখানে কৃষ্ণ কালীমা আছেন, সব ঠাকুর এখানে আমার বিরাজমান সুন্দরভাবে। আর সামনেই তো লক্ষ্মী পুজো আসছে, তখন তো বেশ ভালো করে পুজো করতে পারবো না বড় করে, কারণ বাবা মারা গেছেন আমাদের, একটা বছর কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে পারবো না, তো সামনে বছর অবশ্যই বড় করে লক্ষ্মী পুজো হবে। সুন্দর সুন্দর দেওয়ার পরে তারপরে চলে এলাম একদম রাত্রে রুটি বানাতে, রুটি আর ঘুগনি বানাবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর পুজোতে খুব খুব এনজয় করো, সবাই ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও আসবে, তো তখন তোমরা সবাই সুস্থ থেকো। রাধে রাধে, গুড নাইট।